আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তা আজ প্রমাণিত। ইমরান হাসানের রিপোর্ট। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ গড়াই আজকের দিনে আওয়ামী লীগের প্রতিজ্ঞা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও জানান সরকার প্রধান। আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ, আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কেবল আওয়ামী লীগ যদি সরকারে থাকে তো উন্নয়নশীল দেশ হিসেবে এই বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। বিএনপি জামাত স্বাধীনতায় বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেন, সন্ত্রাসী দল এই বিএনপি জামাত সহ যার স্বাধীনতার চেতনাই বিশ্বাস করে না, পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।